আসসালামু আলাইকুম সকলকে। তো ভিউয়ার্স, আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনাদের অনেকেই আছে অ্যাডমপ খোলার সাথে সাথে কিছুদিন পরেই এটা ডিজেবল হয়ে যায় অ্যাডমপ অ্যাডসেন্সটি, তো এটা সমাধান নিয়ে আসলাম 100% সমাধান। তো এটা মূলত, আগে আমি কারণটা বললি যে আপনার কেন ডিজেবল হয়, আপনাদের কাজের ভুলের কারণে এটা ডিজেবল হয়। যেমন আপনি একদিনই 5টা 7টা ক্লিক করেন, তারপরে লাইভ অ্যাডস এগুলোর উপরে ক্লিক করেন। লাইভ অ্যাডস বলতে যে আপনার অনেকে সময় দেখবে যে আপনার কিছু কিছু অ্যাড আছে, আসার পরে সেগুলোর ছবিটার উপরেই কিছু নড়াচড়া করেন, ওটাকে বলে লাইভ অ্যাড। ওটার উপরে যদি আপনি রেগুলার ক্লিক করতে থাকেন, 2-3 দিন পরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড ডিজেবল হয়ে যাবে। তো এটা করা যাবে না। মূলত আসলে অ্যাকাউন্ট খোলার সময় কিছু নিয়ম রুলস ফলো করতে হবে, যেগুলো আপনি ফার্স্ট যদি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বার, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় একটা নাম্বার চাই, ওই নাম্বারটা আপনি ইউনিক নাম্বার দিবেন। ওই নাম্বার থেকে জানি আগে কখনো অ্যাডমপ অ্যাডসেন্স খোলা হয় না। এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি যে আইপি অথবা যে নেটওয়ার্কের মাধ্যমে খুলছেন অ্যাকাউন্ট, ওই নেটওয়ার্কে খুলবেন না কখনোই। আপনি এমনটা করবেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের ফোন থেকে তাদের নাম্বার ইউজ করে একটা অ্যাডমপ অথবা অ্যাডসেন্স খুলবেন। খোলার পরে দেন আপনি সেটাকে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে ইউজ করতে পারবেন, আপনার নেটওয়ার্কের মাধ্যমে, যে নেটওয়ার্ক থেকে আগেও আপনি অ্যাডসেন্স অথবা অ্যাডমপ খুলছেন, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি জাস্ট খোলার সময় সব কিছু ইউনিক, আর কিচ্ছু যাতে মিলে না, আপনার আগে যে অ্যাডসেন্সটা খুলছেন সেই নেটওয়ার্ক না নাম্বার এগুলো যাতে না মেলে না মেলেন। আর আপনাদের কাছে অনেকে যে অ্যাড্রেস লাইন চেঞ্জ করে বলছে, অ্যাড্রেস চেঞ্জ করার কোনো দরকার নাই, আপনার অ্যাড্রেসটা আপনি আগেরটাই দিতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট করে না। খালি ফ্যাক্ট করে আপনার নেটওয়ার্ক আর নাম্বারটা, এই দুইটা একটু আপনি ইউনিক দিবেন। এই আমার সাজেস্ট হলো যে আপনি যদি চান যে আপনার ফোনের বন্ধুর ফোনের মোবাইলে ডাটা কিনবেন, কিছু 10-15 MB বেশি তো লাগবে না। কেনার পরে জাস্ট তার ফোন থেকে তার নাম্বার থেকে সবকিছু দেওয়ার পরে দেন আপনি খালি জাস্ট অ্যাকাউন্টটা খুলে পরে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ওইটা লগ ইন করার পরে দেন ওইখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করে নিন, আপনার অ্যাড্রেস ট্যাড্রেস পেমেন্ট ওইগুলো, জাস্ট অ্যাকাউন্টটা খুলতে যতক্ষণ লাগে। এটাই হলো মূলত বিষয়। আর অ্যাকাউন্ট ডিজেবল হয়, অনেকেই আছেন যে অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে কেন, এটা যে আসলে অ্যাকাউন্ট ডিজেবল হয় না, আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হবে কি হবে না। এখন যদি বলেন 5-10টা ক্লিক করে আমার অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে কেন, তাহলে তো আর হবে না। আপনি সুন্দরভাবে রিয়েল ওয়েতে কাজ করেন তাহলে তো আপনি ভালো একটা, বা তাহলে তো ডিজেবল হবে না। এখন আপনাকে একটা কথা বলে যে আপনার অনেকেই আছে যারা অনেক অ্যাপের সাথে কাজ করছেন, যে এত ক্লিক অথবা এতক্ষণ কাজ করার পরে কিছু টাকা দেয়, তখন আপনি সারাদিন খাইটে মাত্র 20-50 টাকা ইনকাম করেন। আর এখন অ্যাডমপে তো আপনি শিওর সেখানে টাকা পাবেন কি, তারও শিওরিটি নাই। অ্যাডমপে টাকা পাবেন শিওর আছে, কিন্তু অ্যাডমপে বেশি খাইতে চান, বেশি ক্লিক করলে বেশি ইনকাম, বেশি ইনকাম করতে দিয়ে অ্যাকাউন্ট উঠে যাবে, এছাড়া তার কিছু না, তাই না? এখন আপনি ওই রকম হিসাব করে অল্প ক্লিক করেন, মাঝে মাঝে দেখতে পাবেন মাসের শেষের দিকে ক্লিক করবেন, মাঝে মাঝে দেখবেন যে অনেক ভালো সিপিসি পাবেন, 1 ক্লিকই 2000-3000 টাকা উঠে যাবে। আর আপনার অ্যাপে কাজ করে কয় টাকা পাচ্ছে, মাসে 800-500 টাকা এরকম অনেকেই কাজ করে পাইছেন, আবার বেশিরভাগ মানুষই পায় না, চিটার বাটপার বেশি থাকে ওইসব জায়গায়। যাই হোক, এখন আপনি কথা বলে যে অনেকেই রিয়েল ওয়েতে কাজ করেন তারপর তাদের অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে। এখন এটার মূল কারণ হচ্ছে, রিয়েল ওয়েতে কাজ করলে আপনার অ্যাপটা তো ভাইরাল অ্যাপ না, তাই না? আপনি যখন প্লে স্টোরে আপলোড করেন ওই একটা অ্যাপই, তখন কয়জন ইউজ করে? হাইয়েস্ট হলে 5-10 জন, এছাড়া তো আর বেশি কেউ ডাউনলোড করে না। আপনি রিয়েল ওয়েতে কাজ করলে যখন আপনার প্লে স্টোরে অনেকগুলো আপনি এক অ্যাপ ডাউন এই অ্যাপ আপলোড করবেন 50-20টা, তখন মনে করেন যে অনেক মানুষ ইউজ করবে অনেক, তখন আর কি ডিজেবল হবে না। এখন আপনি যেমন ধরেন ইউটিউবে, ইউটিউবে কি 1-2টা ভিডিও দিয়ে একেবারে কোটি কোটি টাকা ইনকাম করা যায় না, তেমনই ভাইরাল করা যায় না, খুব একটু টাফ, মাঝে মাঝে 2-1টা হয়ে যায়, লাকের ব্যাপার। এখন আপনারা যদি প্লে স্টোর ছাড়া পর একটা ভাইরাল হয়ে যায়, তাহলে তো আপনারও কপাল খুলে গেল, রাজ কপাল। তো আশা করি বুঝতে পারলেন যে প্লে স্টোর নিয়ে লাফালাফির কোনো দরকার নাই, যে অ্যাপ ছাড়বেন, আগে ভালো ভালো অ্যাপ বানানো শিখেন অ্যাপি বিল্ডার যে কোনো জায়গা থেকে। আর একটা কথা গুড নিউজ আছে, সেটা হলো অ্যাপি বিল্ডার কিন্তু আপডেট করতেছে তাদের API কে, অ্যাপি বিল্ডার থেকে অ্যাপ বানালে এখন থেকে অ্যাড শো করবে, এখন থেকে আর কি কাজ চলতেছে দেখলাম। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলেন সবকিছু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।